এস এপি টিভি বাংলা আসসালামু আলাইকুম মোরাহ্মাতুল্লাহি ওবার ওয়াকায়তু আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসাল্লাম আলা ইবাদহিল্লা ই আম্মা আম্মাবাদ দেশ দেশের বাইরে থেকে যারা আজকের ইসলামিক ভিডিওটি দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের বিষয় হচ্ছে আমরা এশার নামাজের পরে সালাত আদায় করার পরে তিন ডাকাত বিশিষ্ট একটি নামাজ যেটাকে বলে বিতির নামাজ এই বেতেরের নামাজে তিন রাখাত বিশিষ্ট বেতের নামাজে লাস্টের রাখাতে অর্থাৎ তৃতীয় নম্বর রাখাতে সুরা ফাতেহার সঙ্গে একটি সুরা মেলানোর পরে অতিরিক্ত একটি তাকবিরের মাধ্যমে তাকবির দেওয়ার পরে আমাদের একটি দোয়া পড়তে হয় যে দোয়াটির নাম দোয়ায় কুনুত এই দোয়াই কুনুতটি নামাজের ওয়াজিবের একটি অংশ অর্থাৎ এই দোয়াই কুনুটটি আপনি যদি ভুল করেন তাহলে সাহসের দা দিলে নামাজ হবে সাহস হাজা না দিলে নামাজ হবে না এই কোনটি অবশ্যই আপনাকে নামাজের ভিতর পড়তে হবে এই দোয়ায় কুনুথ অনেকেই জানি না অনেকেই আবার লজ্জাতে শিখতে চান না হুজুরের কাছে যে যে আপনি শিখবেন সেটা শিখতে পারেন না লজ্জাতে বড় হয়ে গিয়েছেন আবার অনেকে ব্যস্ততার কারণে শিখতে পারেন না তো তাদের কথা চিন্তা করে আজকের আমি এই ভিডিওটি বানালাম সহি শুদ্ধভাবে দোয়াইকনুদ মুখস্থ করিয়ে দেওয়ার জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে তো আর কথা নয় চলুন আমি দোয়াই কনোরটি আপনাদেরকে শিখিয়ে দিই আপনাদের সুবিধার্থে আরবি উচ্চারণটি আমি সৈসধ্যভাবে আপনাদেরকে বলে দিচ্ছি এবং বাংলা উচ্চারণ স্কিনে আমি দিয়ে দিচ্ছি আপনারা বাংলা দেখে দেখে আমি খণ্ড খণ্ড করে বলছি শব্দ বাই শব্দ বলছি আপনারা এভাবে মুখস্থ করে নিতে পারবেন ونستغفرك ونستغفرك ونؤمن بك ونؤمن بك ونتوكل عليك ونتوكل عليك ونثني عليك الخير ونثني عليك الخير. ونشكرك. ونشكرك. ولا نكفرك. ولا نكفرك. ونخلع. ونخلع. ونترك ونترك من يفجرك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ولك نصلي ونسجد ونسجد وإليك نسعى وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি সামান্যতম ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী কোনো ইসলামিক ভিডিও পেতে আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আপনাদের জন্য নিত্য নতুন ইসলামিক ভিডিও আনতে পারি তো দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও